বাচ্চার কান্না মনে হচ্ছে। চল তো দেখি। আল্লাহ, এই গহীন জঙ্গলে মানুষের বাচ্চা! এতটা বছর ধরে তোমার ঘর করছি, আজও একটি সন্তানের মা ডাক শুনলাম না। এই দেখছি কোন রাজা বাদশার সন্তান, এই পোশাকে নিয়ে গেলে বাদশা তো আমাকে দেবে না। জাহাপনা, বলো কি কি তার পরিচয়? জাহাপনা, গহীন জঙ্গলে পড়ে থাকা সন্তানের পিতার বংশ পরিচয় কি করে জানবে? তবে সে যে মানুষের সন্তান, এটাই তার বড় পরিচয়। জাহাপনা, আমার নিজের কোনো সন্তান নেই। এই বাচ্চাকে আমি নিজের সন্তান হিসেবে লালন পালন করতে চাই। উত্তম প্রস্তাব। তা কি নাম রাখবে ওই কুড়িয়ে পাওয়া সন্তানের? নাম গোস্তাকি মাফ করবেন জাহাপনা, অনুগ্রহ পূর্বক আপনি সন্তানের একটা নাম রেখে দিন। জি জি, বেশ, আজ থেকে এই সন্তান তোমার পুত্রের পরিচয় মানুষ হবে। আর এই সন্তানকে যখন কাশিমপুর জঙ্গলে কুড়িয়ে পেয়েছ, তখন এই সন্তানের নাম হবে কাশেম। আমার কাশেম? আমার খোকা, আমার খোকা কোথায়? আমার বলুন, আমার খোকা, আমার খোকা কোথায়? জাহাপনা, আমার খোকা, খোকা, খোকা! Thank you.
আমার বান্দা খোদা সহায় বাঁচা মরা তাহারি সারায়। তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না কাশিম। চলো এবার যাই, চলো। তাহলে চাপ তুলে কথা বলবি না, এসো কাশেম। ওকে মারতে গিয়ে তুমি নিজেও মার খেলে, আমাকে নিয়ে তোমাকে অপমান করবি আর তা আমি সহ্য করবো, এ তুমি কি করে ভাবলে মালা? তুমি আমাকে এত অপমান করো, আজ থেকে তুমি আমার বন্ধু, তুমি বাদশাহ কন্যা আর আমি লাঠিয়াল পুত্র, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব এ হয় না মালা। বরং এই বন্ধুত্বের কথা তুমি ভুলে যাবে, কিন্তু আমি ভুলতে পারবো না, তখন কষ্ট পাবো আমি। আমাদের বন্ধুত্ব কোনোদিন নষ্ট হবে না কাশেম। না মালা, তা হয় না। হয় আমাদের বন্ধুত্ব যদি খাতি হয়, তুমি আজই আসবে আমাদের প্রাসাদে, বলে গেলাম। রাস্তায় পড়েছিল, এটা যে আমার পায়ের মল, তুমি বুঝলে কি করে? বাড়ি
একটি সুন্দর আর দামি মাল বাচ্চা কোনো ছেলে কারণ হতে পারে? ঠিক বলেছ, আমি জানতাম এই মলটা নিয়ে তুমি আমার প্রাসাদ আসবে। আমি এখন যাই কালা বাড়িছো লাঠিয়ালের ছেলে, তোমার কাছে রোজই দেখা আমার ঠিক হবে না। না এলে রোজ রোজ একটা করে মল আমি রাস্তা ফেলে আসবো। কেন তাহলে রোজ রোজ তুমি আমার কাছে আসবে? দুটুকু খেয়ে ঘুমিয়ে পড়ো মা। আপনি রেখে গেল মজা, আমি খেয়ে নেবো। আচ্ছা তুমি বাদশা কন্যা আর আমি লাঠিয়াল পুত্র, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব কি হয় না মালা? কাণ্ড করিয়াছে কাশেম, এইখানে এসো। তুমি মালার স্লেটে তোমার নাম লিখিয়াছ কেন? আমি নাম লিখি কাশেম, তুমি মালার স্লেটের নাম লিখিয়া চরম অন্যায় করিয়াছ। আমি অন্যায় করিনি। অপরাধ স্বীকার করিলে তোমার শাস্তি ক্ষমা করা হইবে। আমি অপরাধ করিনি ওস্তাদ জি। নাম লিখিয়া দি, যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবি আমি তোকে ব্যক্তাঘাত করিব। বল বল মা স্বর্গের নাম লিখিয়া দি। Thank you.
হচ্ছে অন্যায় ভাবে তোর উপরে দোষ চাপিয়ে তোকে পেট মেরেছে। হ্যাঁ বাবা, তোমার কথাই ঠিক, মধ্যবি গরিবের ছেলে লেখাপড়া হয় না। বাবু, তুমি এর একটা বিহিত করো, গরিব বলে ওর আমাদের ঘৃণা করবি? এত বড় স্পর্ধা, গরিব বলে কি আমরা মানুষ না? ওনাকে ভুলে গেছে, তুই মানেক সর্দারের ছেলে। আমি তোর হাতে লাঠি তুলে দিলাম, আমি তোকে রাজ্যের সেরা লাঠিয়াল বানাবো। কেন তোমাকে আমার সারাক্ষণ মনে পড়ে, তাই সেদিন সারা জেগে স্লেট ভরে তোমার নাম লিখেছিলাম, কিন্তু মুছে ফেলতে গিয়ে আমি মুছতে পারিনি। শাহজাদি, হ্যাঁ কাশেম, আমি লিখেছিলাম, অথচ ওস্তাদজির সামনে লজ্জায় ভয়ে আমি নিজের অপরাধ স্বীকার করতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও কাশেম, ক্ষমা করে দাও। না মালা না, আমি তোমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর কাছে ক্ষমা চাইতে নেই। বুঝছি না, এই দেখো, এই কি মালা, আমার মানে থাকতো আমার শৈলী, এই কি করে সম্ভব? হ্যাঁ কাশেম, মালা কাশেম, চলো এবার মক্তবে যাই, চলো। সত্যি করে বলো তো, তুমি কলঙ্ককে ভয় পাও? না। কেন? তোমার চোখে আজ ভালোবাসার আগুন। গোলাম খা, এই তরবারি আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আজ থেকে তুমি এই কাপাসিয়া রাজ্যের সেনাপতি। আহ!
রাজা। শাহজাদি আপনি আমাকে মাফ করে দিন। গোলাম খা তুমি? হ্যাঁ আমি, আজ থেকে রাজ্যের সেনাপতি। গোলাম খা তুমি রাজ্যের সেনাপতি হয়েছ, এতে আমার খুশি হবার কিছুই নেই, কারণ তুমি আমার পিতার কর্মচারী। কি আবজাবদা দিয়া তো তলে দিয়া? আচ্ছা দেখো তো আমার শ্বাস পোশাক ঠিক আছে কিনা। বাহারে বা, ছিলাম সেনাপতির পাঠা, ঘরে আমার খুন দাদা। ঠিক মতো পড়। কি এটা খালি ঘুরে ঘুরে কোনখানে দিব? ঘুরে খালি এই তোমার নাকি কমলা বাড়ি কই? ও আচ্ছা বাবা, কি চাই এবার বলো দোষ কি হলো? দোষ খবরদার, আমাকে তুই দোষ বলবি না। আজ থেকে আমি তোর হুজুর আর তুই আমার হুজুর। আহ বলেন হুজুর, কি কাজ আমায় করতে হবে? তোর প্রথম কাজ মালার খোঁজ খবর রাখা। আমার কমলা দিয়া আপনি কি করবেন? কমলা তো আমার। আরে হারাম জাদা, কমলা না মালা, মালা কে জয় গাও মালা আজাদি মালা। কোথায় কমলা কোথায় মালা? বাহ কি সুন্দর সাপলা, কাশিন্দা এলে আপনার খোপা পরিয়ে দিত। পরিয়ে দিত না চাই, এখন এলো না। এই তুই যান না ওকে দেখে নিয়ে। আচ্ছা বাবা যাচ্ছি। আর জানো আমি এসেছি শাহজাদি। তুমি? হ্যাঁ মালা, তুমি আমাকে যতই দূরে রাখো আমি তোমাকে দূরে রাখতে পারবো না। তোমার রূপে যে আমি পাগল বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা তাহলে তো আমার ভালোবাসাটা তোমাকে দিতে হয়। মালা তুমি যে আমার সত্যি। হ্যাঁ মালা। বাহ কি সুন্দর তোমার মুখ। আমি সেনাপতি গোলাম খা, আঘাতের প্রতিঘাত আমি সঙ্গে সঙ্গে দিতে জানি। Oh,
শোন, ছোটকালে তোকে মেরেছিলাম, হয়তো ভুলে গেছিস। আজ তোকে আবার স্মরণ করে দিচ্ছি, আর কোনদিন যদি মারার চোখের দিকে তাকাস, আমি তোর চোখ দুটো উপরে ফেলব শয়তান। ইশ্বরে, আপনি হলেন একজন নাম করা সেনাপতি, এইভাবে গরু ছাগলের মতো মারলো? একটু বেশি ব্যথা পাইছেন? আপনি কি করে সহ্য করলেন? আমি হলে কিছুতেই সহ্য করতাম না। চলুন, যা বলাকে বলে এর একটা ধরার ব্যবস্থা করি, কারণ আমাদের একটা ইজ্জত। এই অপমানের কথা যা বলাকে বলা যাবে না, এর প্রতিশোধ আমি নিজেই নেব। কোথায় রাজনি তো? চলো মালা, চলো। কি ওই কুড়িয়ে পা লাঠিয়াল পুত্র তোকে আঘাত করেছে? এত বড় স্পর্ধা, না আর চুপ করে থাকা যায় না। আমি আজই বাদশাহ হুজুরের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি করে ফেলবো। সিংহাসনে আরোহণ করার পর থেকে আপনি ছিলেন আমার সুখ দুঃখের সাথী। এই সম্পর্ক যাতে অটুট থাকে সেজন্য আমি ওয়াদা করেছিলাম আপনার পুত্রের সঙ্গে আমার একমাত্র কন্যা মালার বিবাহ দেব। আমার সে কথা আজও স্মরণে আছে, সে ওয়াদা আমি আজও ভুলিনি। আপনি বিবাহের আয়োজন করুন। আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা, আমি সব ব্যবস্থা করে ফেলব। আমি তাহলে এখন আসি জাহাপনা। জাহাপনা, মালা এখন বড় হয়েছে, তার মতামত না জেনে উজির সাহেবকে আপনার কথা দেয়া কি ঠিক হলো? বেগম, মালা আমাদের একমাত্র কন্যা, আমার বিশ্বাস আমরা যা সিদ্ধান্ত গ্রহণ করব মালা কোনোদিন তাতে অমত করবে না। এ কি বলছো মালা, গোলাম খার সঙ্গে তোমার বিবাহ? হ্যাঁ কাশেম, কিন্তু আমি বিবাহ কিছুতেই মেনে নিতে পারছি না। তাহলে কি করবে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না কাশেম, ছোট কাল থেকে আমি তোমাকে ভালোবেসে এসেছি, এই ভালোবাসা আমি কিছুতেই ভুলে যেতে পারবো না। কিন্তু আমাদের এই ভালোবাসা তোমার পিতামাতা কোনোদিনও মেনে নেবে না। তাহলে আমাদের তিল তিল করে করে ওঠা ভালোবাসা মিথ্যা হয়ে যাবে। বলো তুমি কি চাও আমি গোলাম খাকে বিবাহ করি? না মালা, না, আমি তা চাই না। আমার ভালোবাসা মানুষ পর হয়ে যাক, এ আমি চাই না মালা। কিন্তু তুমি বাদশা কন্যা আর আমি রাঠিয়ার পুত্র, এই যে আকাশ পাতাল তফাৎ, এ হয় না মালা। তাহলে ছোটবেলা থেকে কেন আমার কাছে এসেছো? কেন আমার ভালোবাসা গ্রহণ করেছো? কেন আমার মনে ভালোবাসা আগুন জ্বালিয়েছো? বলো, জবাব দাও। তুমি যদি আমাকে বিবাহ করতে না পারো তাহলে আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দাও, আমার 15 বছর আগের জীবন ফিরিয়ে দাও। সত্যি তুমি চাও? বেশ, নাও, ছোটবেলা থেকে যে চোখ দিয়ে তোমাকে দেখেছি, যে চোখের মায়ায় তুমি আমার কাছে এসেছো, সেই চোখ দুটো এই খঞ্জটি অন্ধ করে দাও। আমার চোখে সমস্ত ভালোবাসা তুমি মিটিয়ে দাও।
মাতা জীবিত থাকা পর্যন্ত লিখে দেওয়া যায় না। আমি মরে গেলে তো পারব না, তাই আমার শুধু আমার তোমায় মালা এই
যেমন দেখছো আমিও তেমন দেখতাছি। খুব ভালো আছে তাই না? হ্যাঁ ছেলে তো তোমার করবে বিবি কই? ভালো গিয়ে তার সাথে কর গিয়ে যাও। কমলা বিবি নাই, আমার বাবা কমলা রস ছোপরা দিয়ে ওষুধ বানিয়ে ফেলাইছে। সেই রস দিয়ে কি হয়? পুরান ভালোবাসার দূর হয়, নতুন ভালোবাসা শুরু হয়। কি বুঝতে পারিস না? আচ্ছা আচ্ছা আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ এতো এচো 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 এতো 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 এই বত বত লক্ষ্মী তুমি বত না বত লাগ করে তো না তো না। আচ্ছা রাশেদা তোমার কি ভালোবাসতে ইচ্ছে করে না? এই তুমি আমাকে শর্মের কথা বলছো কেন? আরে শর্মের কথা না, তুমি আমাকে ভালোবাসলে আমি তোমার মাথা হাত বুলিয়ে দেব, তোমার সুন্দর মুখখানা আদর করে দেব, তোমার নাকে কানে মুখে বুকে আর নিচে হাত দিও না। কেন তোমার ইচ্ছে করে না? কি সাজাদি মালার কাশেম কুচি 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 কথা কিছু করলো? তুমি ভালোবাসার কথা বলছো? এতক্ষণ পরে বুঝলে কেমন করে হবে? তোকে ভালো বাসবে কে? ভালোবাসার কথা বললে তখন আর বেশি শুনিস। এই চুঙ্গাটা কানে দিয়ে বলো না। কি বলবো? বলবে আমি তোমাকে ভালোবাসি। সব কত ঠসার জ্ঞান। আমাকে তোমার ভালো লাগে না? লাগে, খুব ভালো লাগে। কেমন করে মালা
সাধন কীর্তি ভজন কীর্তি বুকের কাঁপন রে কীর্তি চোখের স্বপন কাশের মালার এই কীর্তি রবে হবে ভাবে দেহর জনম রাজ্য ছড়া করে ছাড়বো। এত বড় স্পর্ধা, আমার কন্যার সাথে লাঠিয়াল পুত্রের সম্পর্ক বিশ্বাস করি না। যাহা বলা মা, মালার কোন দোষ নেই, সব দোষ ওই লাঠিয়াল পুত্রের। ওই তো আমি মালা, বলো কি বলতে চাও? আমি তোমার বুকের মধ্যে যেমন আছি
চিরকাল আমি তেমনি থাকতে চাই কাশেম। সত্যি? মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? আমি যত বেশি তোমাকে ভালোবাসতে চাই, তোমার ভালোবাসার কাছে আমি তত বেশি হেরে যাই। তুমি আমার মালা, অথচ তুমি আমাকে এত বেশি ভালোবাসো কেন? তোমার এই চোখ দুটির জন্য। তোমার চোখে যে বড় মায়া কাশেম, মাঝে মাঝে আমারও কি মনে হয় জানো? কি? তোমার চোখ দুটো আমি আমার কাছে রেখে দিই। নাও না, আমার এই চোখ দুটো তো তোমারই মালা, বের করে নাও। ওই লাঠিয়াল পুত্রের সাথে তোমার কিসের সম্পর্ক? আমি কাশেমকে ভালোবাসি আব্বু হুজুর। চুপ করো! ওই ছোট লোকের বাচ্চার সাথে বাদশা কন্যার ভালোবাসা হতে পারে না। জাহাপনা, আমি ছোট লোকের বাচ্চা হতে পারি, কিন্তু আমার ভালোবাসা ছোট নয়। এক নাম গোত্রহীন কুড়িয়ে পাওয়া সন্তান হয়ে তুই আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি জাহাপনা, আপনি এ কথা বলে আমার সর্বনাশ করবেন না। বাবা, সত্যি করে বলো, জাহাপনা যা বলেন তা কি সত্যি? আমি কি নাম গোত্রহীন করে পাওয়া সন্তান? আমার কি কোনো বংশ পরিচয় নেই? আমি কি তোমার অনুচ্চাত সন্তান নই? বলো বাবা, বলো, উত্তর দাও, উত্তর দাও বাবা, উত্তর দাও। কাশেম, তুই আমার সন্তান। কাশেম, তুই আমারই সন্তান। খামোশ! আমার সামনে তুমি মিথ্যে বলছো মালিক সর্দার, সত্য করে বলো, কাশেম তোমার অনুচ্চাত সন্তান? জাহাপনা, জাহাপনা, সেই ছোট কাল থেকে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। মানুষ করেছ? জন্ম দাওনি? তাহলে কে আমার জন্মদাতা? কি আমার পরিচয় বলো বাবা, বলো, কে আমার জন্মদাতা? তোর কোন পিতৃ পরিচয় নেই, তুই জঙ্গলে কুড়িয়ে পাওয়া একটা বেওয়ারিশ সন্তান। কেন তুমি আমাকে বেওয়ারিশ রূপে পৃথিবীতে পাঠালে খোদা? কেন এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না খোদা? কাশেম, সন্তান যখন জন্ম নেয় পিতার ঔরসে আর মাতার গর্ভে জন্ম নেয়। আজ তোমার পিতৃ পরিচয় অজ্ঞাত আছে বটে, কিন্তু তোমারও পিতা আছে, তোমারও মাতা আছে। কিন্তু কোথায় তারা? কেন তারা আমাকে জঙ্গলে ফেলে রেখে গেছে? না মালা, না, পরিচয়হীন সন্তান রূপে আমি আর বাঁচতে চাই না মালা। আমাকে তুমি ভুলে যাও মালা, আমাকে তুমি ভুলে যাও। না না কাশি, না, আমি মরে যাব, তবু তোমাকে আমি ভুলতে পারবো না, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো না। খামোশ! ওই পরিচয়হীন সন্তানের সঙ্গে আমি বাদশা কন্যার সম্পর্ক থাকতে পারে না। শোনো মালিক সর্দার, এবার তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি তোমার কুড়িয়ে পাওয়া সন্তানকে ঘরে তালাবদ্ধ করে রাখবে। মালার বিবাহের পূর্বে যদি ওই কুড়িয়ে পাওয়া সন্তান ঘর থেকে বের হয়, তাহলে তোমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেব। ওই কুড়িয়ে পাওয়া সন্তানকে ফাঁসিতে ঝোলাবো। আমি ওয়াদা করছি, শাহজাদির বিবাহের পূর্বে কাশেম যদি ঘর থেকে বের হয়, তাহলে ওকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। উত্তম, বলাম খা, যাব না, মারাকে নিয়ে এসো।
যাব না। চলে এসো মালা। আমি যাব না। চলে এসো। জন্ম পরিচয় জান নেই, তার আবার কিসের ঘর, কিসের জীবন? জন্ম পরিচয় যার কলঙ্কতে ঢাকা, তার মতো হতভাগার কেউ নেই। কি লাভ তার বেঁচে থেকে? আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। এসো। আজ থেকে তোমার এই ঘরে বন্ধু থাকবে। কি করছেন আপনি? মালাকে আমি কিছুতেই বন্দি করতে দেব না। রানী, তোমার কন্যা যদি ওই কক্ষ থেকে বের হয় তাহলে রানী বলেও তোমাকে আমি ক্ষমা করবো না। গোলাম খা, আদেশ করুন জাপনা। এই কক্ষের চারিদিকে তুমি কড়া পাহারার ব্যবস্থা করো। মালা, মা, আপনারা আমাকে সারা জীবন ঘরে বন্দি করে রাখলেও গোলাম খান সাথে বিয়েতে রাজি করাতে পারবেন না। পিতা মাতার কথার অবাধ্য হতে নেই মা। আম্মা যান, আপনি নারী হয়েও কেউ নারী বেদনা বোঝেন না। মেয়েরা একবার যাকে ভালোবাসে সত্য কষ্ট তাকে ভুলতে পারে না। আমি কাশিমের জন্য জনম জনম ধরে অপেক্ষা করব, অপেক্ষা করব। দাঁড়ো বাবা। কে বাবা? কে আমার মা? যার কোনো জন্ম পরিচয় নেই তার বেঁচে থেকে কোনো লাভ নেই। আমার কথা শোন বাবা। না, আমি বাঁচতে চাই না। তুই বাঁচতে চাস না? না, মরতে চাই। না, মরতে চাই। তোর পিতামাতার পরিচয় জানে নি বলে আমরা তোর কেউ না। যার অংশে তোর জন্ম সেই তোর বাপ, যে গর্ভে ধারণ করেছে সেই তোর মা। জবাব দে। আর আমরা যে তোকে সেই শিশুকাল থেকে মানুষ করেছি, নিজে না খেয়ে তোর মুখে আহার তুলে দিয়েছি, অসুখে শিওরে বসে রাতের পর রাত জেগেছি, বিপদে আপদে বুকে আঘাত রেখেছি, তার কি কোনো মূল্য নেই? আজ আমাদের পর করে দিয়ে তোকে যারা জঙ্গলে ফেলে গেছে সেই পিতামাতার কাছে তুই ফিরে যেতে চাস? যা, আমি বাধা দেব না। তবে যাবার আগে আমার 20 বছরের আগলে রাখা বুকের ভালোবাসা ফিরিয়ে দিয়ে যা। নিজে না খেয়ে যে আহার তোর মুখে তুলে দিয়েছি সেই আহার তুই ফিরিয়ে দিয়ে যা, সেই রাত জাগা মুহূর্ত গুলো ফিরিয়ে দিয়ে যা, সেই চোখের জল ফিরিয়ে দিয়ে যা। আর যদি তা না পারিস তাহলে তাহলে এই বুকে পা রেখে বুকটা দোলে পিষে দিয়ে যা, এই বুকটা দোলে পিষে দিয়ে যা। তোকে আদর ভালোবাসা দিতে চাই, চোখ দুটো তুই অন্ধ করে দিয়ে যা, চোখ তোকে দেখতে চাই, সেই কান দুটো তুই বাজির করে দিয়ে যা, সেই কান দুটো বার বার তোর মা ডাক শুনতে চাই, মা ডাক শুনতে চাই। কাশেম, মা বলে ডাক, মা বলে ডাক। জন্ম দিলে বাবা মা হয় না, রক্তের সম্পর্ক বড় সম্পর্ক নয়। সন্তানকে যারা আদর্শে মানুষ করে তারাই আসল মা বাবা, তোমরাই আমার মা।
তুমি আমার মা। তুই কাদিস রে কোন মিছে মায়ায়, কাদিস হিসে নামে নো। তোমার জন্য সৃষ্টি করেছেন, আমার জন্য তোমাকে বাঁচতে হবে। ইহকাল পরকাল তুমি আমার, আমি তোমার। ইতি মালা। আমি বেঁচে আছি, ইহকাল পরকাল তুমি আমার, আমি তোমার। Oh,
যাহাপনা, আজ কদিন হলো মালা কোনো আহার মুখে তুলছে না। অনাহারে থেকে থেকে কন্যা আমার একেবারে অসুস্থ হয়ে পড়েছে। কবিরাজকে খবর দাও। নারী দেখি 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 মা, চোখ দেখি, জিহ্বাটা দেখি মা, হলো বুঝতে পেরেছি এ এক কঠিন ব্যাধি। যাব না, একটু বাইরে চলুন। বলো কবিরাজ, শাহজাদী মালার কি অসুখ করেছে? অসুখ তার মনের, এই মনের অসুখ। তার আবার একমাত্র ওষুধ হলো বিবাহ। চলে যাব না। ওয়াজির সাহেব, যাব না। কবিরাজ যা বলে গেল তাতে আর বিলম্ব করা উচিত নয়। শীঘ্রই মালার সঙ্গে গোলাম খার বিবাহের আয়োজন করুন। আপনি কোনো চিন্তা করবেন না, যাব না। আমি সব ব্যবস্থা করে ফেলছি। আপনি এ বিবাহ ভেঙে দিন। এ বিবাহ দিলে মালা আত্মহত্যা করবে। বেগম, তুমি আমার বিরুদ্ধে আচরণ করছো। মালা গোলাম খাকে বিয়ে করতে রাজি হয়েছে? হ্যাঁ কাসিম ভাই, এছাড়া শাহজাদী মালার কোন উপায় ছিল না। কাসিম ভাই, শাহজাদীর সঙ্গে দেখা করো, তা না হলে শাহজাদী আত্মহত্যা করবে। না, আমি যে বন্দী রাশেদা, মালা আমার ভালোবাসার মানুষ, যাকে ভালোবেসে আমার কলঙ্কময় জন্মের দুঃখকে ভুলে আছি। আজ তার বিবাহ আমার কাছ থেকে চিরদিনের জন্য পর হয়ে যাবে। আমি এখন কি করি রাশেদা? ঘরের বাহির হলে পিতার মরা মুখ দেখতে হবে, ঘরে থাকলে প্রেমিকার মরা মুখ দেখতে হবে। হে খোদা, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করি। কাশিম, তুই মালার সঙ্গে দেখা কর। মা, তোর বাবার আদেশ, ঘর থেকে বেরিয়ে তুই তার মরা মুখ দেখবি। আজ আমি তোকে আদেশ করছি, তুই ঘর থেকে বেরিয়ে যা। যদি না যাস, কাল তুই আমার মরা মুখ দেখবি। না মা, না, তুমি ও কথা বলো না। আজ বুঝতে পারছি তুমি আমাকে গর্ভে ধারণ করোনি। সত্য তুমি আমার মা, আমাকে তুমি দোয়া করো মা। যা বাবা, যা। মা, আজ আমি তোমার দোয়া নিয়ে যাচ্ছি। আমার মালাকে আমি পাবই। বাদশাহ হুজুর আপনাকে তৈরি হতে বলেছেন। ছাড়া বাঁচবো না কাশিম, ছোট কাল থেকে আমি তোমাকে ভালোবেসেছি। মা,
মর্যাদার হানি করে আমি তাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। তোমার পায়ে পড়ি বাবা, তোমার পায়ে পড়ি। তুমি এত বড় নিষ্ঠুর হইও না। জাহাপনার কাছে আমি ওয়াদাবদ্ধ। জাহাপনার ওয়াদা পালনের চাইতে সন্তানের দায়িত্ব পালন করা অনেক বড় বাবা। আমরা দুটি সন্তান আজ তোমার পায়ে নত জন। তুমি আমাদের ভালোবাসা আত্মাকে বিচ্ছিন্ন করে দিও না বাবা, বিচ্ছিন্ন করে দিও না। আমি বাদশাহর কেনা গোলাম। তাহলে পিতা হয়েছিল কেন? সন্তানের আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে নাই পারো, তাহলে লালন পালন করে এত বড় করেছিলে কেন? সন্তানের দুঃখে যদি তোমার পিতৃত্ব কেঁদে না ওঠে, তাহলে কিসের পিতা তুমি? বাবা, আর যদি তুমি আমাদের দয়া না করো, আমাদের দুঃখ না বোঝো, আমাদের সুখকে যদি নিজের সুখ না ভাবো, তাহলে বুঝবো তুমি পিতা নাও, নিশ্চয় পাষাণ। তুমি শুধু পাষাণ কেনা গোলাম, কেনা গোলাম, আর কিছু না। আজই আমি তোদের বিয়ে পড়িয়ে দেব। আয় আমার সাথে, বিবাহ এখনই তাহলে হুজুরকে জানাতে হয়। সে সুযোগটি পাই না শয়তান। আমি শয়তান না, আমি ফেলু। আর আমার সঙ্গে এ কথা এ জন্মে কাউকে জানাতে পারবি না। জানালাম না। আজই বিবাহ? কে কে কে? বিবাহ রাতেই হবে। আলহামদুলিল্লাহ, সাদা বা ফেলতে নাই। চলো 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 চলো। মা মালা, কাশিম নগর নাগফুলদুল মহারণা তোমাকে বিবাহ করিতে সম্মত হইয়াছে, বলো কবুল। কবুল কাশু বাংলা কবুল। আচ্ছা পরে বাপরি বাপসায় থাকে তা। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থাক বাবা বেঁচে থাকো মা আল্লাহ তোমাদের সহায় হোন তোরা আজ রাতের মধ্যে এই রাজ্য ছেড়ে চলে যা বাবা নইলে তোদের বিপদ হবে চলতে হয় আসি মা আপনার আদেশে আমি ওয়াদা করেছিলাম সত্য কিন্তু যিনি দিন দুনিয়ার বাদশাহ তার ইচ্ছায় আমি ওয়াদা ভঙ্গ করেছি ওয়াদা ভঙ্গকারীকে আমি কিছুতেই ক্ষমা করি না মালা কোথায় আমি বলতে পারবো না জাহাপনা মালেক সর্দার তুমি আমার রাজ্যের সেরা লাঠিয়াল রাজবন তুমি আমার নিমক্ষে আজ নিমখারামি করছো ওয়াদা বন্ধ করে এই দরবারে তুমি আজ মহাপরাধী আর অপরাধের কি শাস্তি তা তুমি ভালো করেই জানো জানি আপনার দরবারে আমি অপরাধী কিন্তু নিষ্পাপ একজন প্রেমিক প্রেমিকাকে বাঁচাতে গিয়ে খোদার দরবারে আমি অপরাধী নই খোদার ইশারায় কাশেম আর মালাকে আমি এ রাজ্য থেকে বের করে দিয়েছি দিন আমাকে শাস্তি দিন এই নবখারমকে কারাগারে নিক্ষেপ করো যতক্ষণ পর্যন্ত কাশেম আর মালার সন্ধান না বলবে ততক্ষণ পর্যন্ত পিঠে চাবুক চালাবে নিয়ে যাও এই গাছের নিচে বসে একটু ঘুমিয়ে নাও শাহি আলাল এত দ্বারা জানানো যাইতেছে যে কাশে মার রাজকন্যা মালাকে খুঁজিয়া পাওয়া যাইতেছে না যদি তারা অর্ধ সূর্য ডোবার আগে দরবারে হাজির না হয় তা হইলে লাঠিয়াল মালিক সর্দারকে প্রকাশ্য দরবারে কন্টক দণ্ড দিয়া মারা হইবে কি আমার অপরাধে আমার বাবার মৃত্যু না হতে পারে না বাবা মালিক সর্দার এখনো সময় আছে বলো কাশেম আর মালা কোথায় আমায় মাফ করবেন জাহাপনা আমি বলতে পারবো না তোমার উপর ওটা কি ঝুলছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি জাহাপনা শেষবারের মতো তোমাকে বলছে বলোরা কোথায় না বললে ওই কন্টক দণ্ড তোমার উপর পড়বে জাহাপনা আমি মরে গেলেও বলতে পারবো না ওরা কোথায় আছে জাহাপনা কন্টক দণ্ড ছাড়তে বলো বাবা না
Allah,
ভালোবাসার জবান আমি বন্ধ করে দেব। তুমি শুধু একবার চোখ চলে থাকো, একবার আমার নাম ধরে থাকো, শত নির্যাতনে জবান বন্ধ হয় না, একবার আমার দিকে চোখ ঝুলে তাকাও। কাশেম, কাশেম, আপনার দুটি পায়ে পড়ি, আমাকে অন্ধ করে দেবেন না, আমার কাশেমকে অন্ধ করে দেবেন না। জাহাপনা, আপনার আদেশে কাশেমকে লালন পালন করেছি, আমি আপনার গোলাম, সারা জীবন আমি আপনার গোলামি করব। আমার জীবনের বিনিময়ে আমি কাশেমের চোখ দুটো ভিক্ষে চাই, ওকে অন্ধ করে দেবেন না জাহাপনা। তোমার ওয়াদা তুমি ভঙ্গ করেছো মালিক সর্দার, কিন্তু আমার হুকুম কখনো নড়চড় হয় না। গোলাম খা, জাহাপনা হুকুম তামিল হোক। এমন নিষ্ঠুর বিচার আপনি কেন করলেন জাহাপনা? কেন আপনি পিতা হয়ে কন্যার জীবনটা এভাবে নষ্ট করে দিলেন? ওই গোলাম খাকে মালা কোনোদিন স্বামী হিসেবে মেনে নেবে না। বিবাহের পর সব ঠিক হয়ে যাবে। আপনি নারীর মন বোঝেন না জাহাপনা। নারীরা একবার যাকে ভালোবেসে স্বামী বলে গ্রহণ করে নেয়, সারা জীবন তারই ভালোবাসা আঁকড়ে ধরে থাকে, সে ধনী হোক আর গরিবই হোক। কাশিম, আজ দুদিন হলো তুই কিছুই মুখে তুলছিস না, একটু খেয়ে নে বাবা। খাওয়ার কথা আমাকে বলো না, আমার কিছু ভালো লাগে না। এভাবে না খেয়ে থাকলে তুই তো বাঁচবি না বাপ। তোমার মতো মাকে দেখতে পাবো না, বাবাকে দেখতে পাবো না, সেই অন্ধ চোখ দিয়ে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না মা। একটা কথা মনে রেখো মা, খোদার পরে স্বামী হলো নারীর সবচাইতে বড় অবলম্বন, তাকে কখনো অবহেলা অমর্যাদা করবি না। যাও মা, যাও যাও যাও, দাঁড়াও, এ পোশাকে তোমার যাওয়া ঠিক হবে না, প্রহরীরা চিনে ফেলবে, এই শাড়িটা পরে যাও। স্ত্রী হয়ে স্বামী সেবা করতে না পারলে নারী জন্ম যে বিফলে যাবে মা। বাবা, অন্ধ মানুষকে সেবা করার জন্য একজন দাসীর তো প্রয়োজন হয়, আমি সারা জীবন দাসী হয়ে থাকবো বাবা। কি বলছো তুমি? এ বাড়ির বউ, তুমি এ বাড়ির ইজ্জত। না, আমি বেঁচে থাকতে সে বাড়ি তোর জায়গা হবে না। মালা কোথায় বানিয়েছে আমি জানি না। বল, মালা কেমন করে বানিয়েছে? মুখোশ ধরে এসে আমাকে বেঁধে রেখে চাবি দিয়ে তালা খুলে শাহজাদি মালাকে নিয়ে গেছে। গোলাম খা, নিশ্চয় মালা কাশেমকে নিয়ে পালিয়েছে, শীঘ্র যাও, যেখান থেকে পারো যেমন করে পারো মালাকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে এসো। ওই সামনে লোকালয়, চলো ওখানে একটু ঘুমিয়ে নেই।
তাই চলো মালা, আমি আর পারছি না মালা, চলো। আপনাদের দুঃখ আমি আর সহ্য করতে পারছি না, কালই বেরোবো আমি ভাইজানের খোঁজে। তুমি তো ভাইজানকে চিনবি কি করে? তাই তো, এদিকে আর চিহ্ন আমাদের রাজবংশের চিহ্ন, এই চিহ্ন আমার শরীরে আছে, তোমার শরীরে আছে, তোমার ভাইজানের শরীরেও আছে। মালা, খাবার এনেছ? হ্যাঁ, নাও খাও। না, আগে আমি তোমাকে খাওয়াবো, তারপর আমি খাবো। পাগল আমার। মালা, তোমার নাকুল কোথায়? মানে আজ দুদিন ধরে পাচ্ছি না। খাবার কিনে আনবার আগে ওটা তোমার নাকে ছিল। মালা, আমি অন্ধ বলে আমাকে তুমি ফাঁকি দিতে চাও? না, আমার কাছে তুমি মিথ্যে কথা বলতে পারলে মালা? না গো না। তাহলে বলো, ওটা তুমি কি করেছো? গো, ওটা বিক্রি করে আমি খাবার কিনে এনে নাকফুল হলো স্বামীর নিশানা। আমার দেওয়া নাকফুলটাও আমার কোনো চিহ্নই তোমার শরীরে রইল না। তুমি যে আমার সাথে আছো, স্বামীর চেয়ে বড় অলঙ্কার মেয়েদের কাছে আর কি হতে পারে? তুমি যে আমার বড় অলঙ্কার। আজ 20 বছর অতিবাহিত হয়ে গেল, আমাদের বড় খোকার সন্ধান আজও করতে পারলাম না। জানি না ও বেঁচে আছে না মরে গেছে। না না, ও কথা বলবেন না, নিশ্চয় আমাদের বড় খোকা বেঁচে আছে। খেতে পারবো।
আপনার মঙ্গল করবেন। চলি বাবা। কাদিস রে কোন মিছে মায়ায়, তুই কাদিস রে কোন মিছে মায়ায়।
মা, কথা বলো। মালা, দাদা, আমার মালা ভালো হয়ে গেছে? হ্যাঁ, আর কোনো ভয় নেই। মালা, 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 কোথায় আছো মালা? মালা, মালা কথা বলছো কেন? মালা, 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 ভালো চাও তোমার ভালো লাগে।
কাশেম ভাই তুমি কি তোমার শরীরে কি কিছু দাগ বলো কিছু দাগ জন্মদাগ জন্মদাগ তাহলে কাশেমই আমার ভাই আমার এই শরীরের চিহ্ন যদি রাজবংশের চিহ্ন হয়ে থাকে তাহলে কাশিমি আমার ভাই আমি চলো সবই ছাড়িতে পারি